শুধু ব্যাং কাটা বা হচ্ছে তেলা পোকা কাটা, এটাই ছিল আমাদের বিজ্ঞান। এবং ওই দিনটা আসলে খুব গুরুত্বপূর্ণ মনে হতো, খুব ইন্টারেস্টিং মনে হতো যে আজকে একটা ব্যাং কাটা হবে বা আজকে তেলা পোকা কাটা হবে। তো সেটা নিয়ে খুব এক্সাইটেড থাকতাম আমরা যে এইটুকু করতে পারবো। বিজ্ঞান শুধু বিজ্ঞানের ছাত্ররাই পড়বে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি সাহিত্যেও দেখেছি, আপনারা আমাদের কথা সাহিত্য হুমায়ুন আহমেদকে চেনেন, তিনি একজন রসায়নবিদ ছিলেন। এরকম আমি অনেককে চিনি যারা বিজ্ঞানের ছাত্র কিন্তু পরবর্তীতে তারা সাহিত্যে অনেক নাম করেছে। যে ছেলেটি বাণিজ্য অর্থাৎ কমার্স পড়ছে, যে ছেলেটি মানবিক বিষয় বা আর্ট পড়ছে, তার বিজ্ঞান জানার প্রয়োজন নেই। আসলে বিজ্ঞান না জানলে সাহিত্য কিন্তু পূর্ণ হবে না, বিজ্ঞান না জানলে কিন্তু কমার্সটাও পূর্ণ হবে না। বিজ্ঞানের বেসিক জ্ঞানটি কিন্তু প্রত্যেকটি মানুষের জানা উচিত। আমরাও ছোটবেলায় যে একটা কাঠি পেলে, একটা গাছের ডাল পেলে ওইটাকে কিন্তু আমরা গাড়ি ভাবতাম, ওইটা নিয়ে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, হাফ প্যান্ট পরা, খালি পায়ে ঘাসের ভেতর দিয়ে, মাঠের ভেতর দিয়ে, মনে হচ্ছে ওইটাই আমার গাড়ি। আমাদের ছেলেবেলা অসম্ভব কর্মচাঞ্চল্যের মধ্যে ছিল। আমাদের বাড়ির আশেপাশে মাঠ ঘাট পুকুর আঙিনা সব জায়গায় আমাদের বিচরণ ছিল, ফলে পৃথিবীকে বুঝতে, পৃথিবীর সম্পর্কে জানার কৌতূহল আমাদের ছোটবেলা থেকে। আমরা আমাদের অভিভাবকদের কাছে যে প্রশ্ন করেছি তার উত্তর মিলেছে যেটা একেবারে বিজ্ঞানসম্মত ছিল। আমাদের দেশে এখন কিন্তু স্টুডেন্টদের সায়েন্স পড়ার হার আগে যে কোনো সময় চেয়ে কম। এর একটা বড় কারণ হলো 6, 7, 8 যখন তার বিকাশটা হয় তখন সে বিজ্ঞানের কিছু দেখে না, হাতে কলমেও দেখে না, কোনো কিছু জানেও না, পদ্ধতিগুলো বলা হয় না, যার ফলে সে 9, 10 গিয়ে আর বিজ্ঞানীতে আগ্রহী হয় না। বিজ্ঞান অর্থ বিশেষ জ্ঞান, অবশ্যই বিশেষ জ্ঞান একটি দেশের উন্নতির জন্য খুবই প্রয়োজন। সাধারণ জ্ঞান দিয়ে একটি দেশ সাধারণ একটি দেশ হতে পারে, কিন্তু বিশেষ দেশ হতে হলে তাকে বিশেষ জ্ঞান অধিকারী হতে হবে। তাই প্রয়োজন বিজ্ঞান চর্চা। বিজ্ঞান চর্চা কেবলমাত্র বড় বয়সে করলেই চলবে না, কারণ বিজ্ঞান মনস্ক করতে হলে ছোটবেলা থেকেই তাকে বিজ্ঞানের বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। মহাজগৎটা কেন কিভাবে ঘটে আমাদের মধ্যে কত প্রশ্ন আসে, এগুলির উত্তর যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে বিজ্ঞানের কাছে যেতে হবে। আমাদের দেশে একটা ভুল চিন্তা আছে, সেটা হচ্ছে যারা নবম শ্রেণীতে পড়ে শুধুমাত্র তাদেরকেই প্র্যাকটিক্যাল করতে দেওয়া হয়, যার ফলে যে একবার বিজ্ঞান নিয়ে নেয় তাকে তার বিজ্ঞানে মোটিভেট করতে হয়। আজকে 6, 7, 8 আমাদের কোনো পদ্ধতি নাই, কোনো হাতে কলমে করার মতো তেমন কিছু নাই, সেই জন্য এখানে আগায় না। বিজ্ঞানটা অবশ্যই প্র্যাকটিক্যালি শিখতে হয়, বিজ্ঞানটা কখনো আসলে পুঁথিগতভাবে একদমই বইয়ের পড়া পড়ে পড়ে এভাবে আসলে বিজ্ঞান শেখা যায় না। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়েছি, বিজ্ঞান পড়েছি, ফিজিক্স কেমিস্ট্রি ল্যাবে যতটুকু শেখা ওটাই আসলে আমার কাছে মনে হয় যে এখনো চোখে ভাসে, দেখতে পাই এটার সাথে এটা মিক্স করলে এরকম হচ্ছে, এরকম একটা রিয়াকশন হচ্ছে, কিন্তু মুখস্থ কী কী পড়েছিলাম চ্যাপ্টারে সেটা কিন্তু একদমই মনে পড়ে না। সো তার মানে হচ্ছে আমরা অবশ্যই আমাদের হাতে কলমে বিজ্ঞান শিখতে হবে, বিজ্ঞানটা কখনো আসলে মুখস্থ করে শেখার বিষয় না। আমাদের জ্ঞান হওয়ার পর থেকে আমরা দেখে আসছি বিজ্ঞানের জয় জয়কার, বিজ্ঞান ছাড়া আসলে একটা পায়ের কদম দেওয়ার উপায় নেই, সব কিছুতেই বিজ্ঞান মনস্ক হওয়াটা জরুরি। আমি যদি মানসিকতার জায়গায় বিজ্ঞান মনস্ক না হই, সেটা নতুন প্রজন্ম পুরনো প্রজন্ম যেই হই আমরা আসলে পিছিয়ে পড়ব। সামনের দিকে এগোতে হলে বিজ্ঞানের সাথেই থাকতে হবে এবং বিজ্ঞানকে সঠিকভাবে ধারণ করেই এগোতে হবে।